পুখুৰী আৰু সাগৰৰ জৰিয়তে কাব্যজগতত সবল খোজ দিয়া কবিজনৰ আজি 81 সংখ্যক জন্মদিন। জন্মদিনৰ অলেখ শুভকামনাৰে বৰ ভয় লাগে সমুদ্ৰক, তথাপি সমুদ্ৰ নিজে নিৰ্বিকাৰ। বুজিব নোৱাৰো কিনো ৰহস্য লুকাই আছে সমুদ্ৰৰ গভীৰ বুকুত। কিহৰ সংগীত শুনো, মৃত্যুৰ অথবা জীৱনৰ? তথাপি সমুদ্ৰ নিজে নিৰ্বিকাৰ, ভয় লাগে সেইবাবে বৰ ভয় লাগে সমুদ্ৰ ভীতি। কটন কলেজৰ স্নাতক বৰ্ষত পঢ়ি থাকোঁতে লিখি উলিওৱা এইজন কবিৰ এই বিশেষ কবিতাটোৱে আজিও অসমীয়া কাব্য জগতত বিশেষভাৱে চৰ্চা লাভ কৰি আহিছে। তেতিয়া ছাত্ৰ অৱস্থাত তেওঁ সমুদ্ৰক স্বচক্ষুৰে দেখাই নাছিল, কিন্তু মনৰ মাজত লৈ ফুৰা সাগৰখনৰ গভীৰতা, ৰহস্যময়তা এনেকৈ তুলি ধৰিছে যেন সাগৰখনক উপলব্ধিহে কৰিব পাৰোঁ, বুজিব নোৱাৰোঁ। কবিতাটো পঢ়ি গৈ থাকিলে নানা অৰ্থ উদঘাটনৰ থল বিচাৰি পোৱা যায়। তিনিচুকীয়া জিলাত শৈশৱ কৈশোৰ কটোৱা কবি হৰেকৃষ্ণ ডেকাৰ পুখুৰী আৰু সাগৰ কবিতাটোত সেই তিনিচুকীয়াৰ বিখ্যাত তিনিকোণীয়া পুখুৰীৰ ছবিৰ পৰা বিশাল সাগৰলৈ ধিয়াই যাবলৈ প্ৰেৰণা পাইছিল। সুৰে পৰা অত্যন্ত মেধাৰ পৰিচয় দিয়া হৰেকৃষ্ণ ডেকাই তিনিচুকীয়াৰ সেনাইৰাম হাইস্কুলত পঢ়ি থকাৰ পৰাই সাহিত্য চৰ্চাত মনোনিৱেশ কৰিছিল। সেনাইৰাম হাইস্কুলৰ হাতে লিখা আলোচনী ফুলকলিত ভাৰত ভূমি শিক্ষক ৰচনা লিখি তেতিয়াৰ এই ছাত্ৰজনে শিক্ষকৰ প্ৰশংসা বুটলিবলৈ সক্ষম হৈছিল। প্ৰৱেশিকা পৰীক্ষাত সপ্তম স্থান দখল কৰা হৰেকৃষ্ণ ডেকাই কটন কলেজৰ পৰা আইএ আৰু ইংৰাজী বিষয়ৰ স্নাতক ডিগ্ৰী লাভ কৰে। কটন কলেজৰ বৌদ্ধিক মহল অধ্যয়ন পুষ্ট মনে এক বহল পৰিসৰলৈ তেওঁক লৈ গ'ল। ৰামধেনু আলোচনীৰ পাতত কবি হৰেকৃষ্ণ ডেকাৰ কবিতাই ভুমুকি মাৰিলে। অসমীয়া আধুনিক কবিতাৰ উত্তৰণত নতুনত্বৰ সম্ভেদ দিয়া অগ্ৰজ কবিসকলৰ ভিতৰত এইজন কবি একক আৰু অনন্য। তেওঁৰ কবিতাৰ বিষয়বস্তু সদায় ভিন্ন। কবিতাত ন ন পৰীক্ষাৰ মাজেৰে তুলি ধৰা কবি হৰেকৃষ্ণ ডেকাৰ কবিতাত বিষয়বস্তুৱে ভিন্নতাৰ ৰূপ দিয়ে। আংগিক, ৰূপক, চিত্ৰকল্প নিজস্ব শৈলীৰে তেওঁ কবিতাত দেখা পাওঁ এজন কবি, সমালোচক, গল্পকাৰক। বৰ্তমানেও কবিতাৰ পৰীক্ষা নিৰীক্ষাত ব্যস্ত এইজনা জ্যেষ্ঠ কবিৰ কবিতাই বহু কথা কৈ যায়। তেওঁৰ প্ৰকাশিত কবিতা পুথিসমূহ হ'ল স্বৰবোৰ, ৰাতিৰ শোভাযাত্ৰা, আন এজন, হানমিহলি বৰ্ণমালা, কবিতা 1960ৰ পৰা 1980, 2002 ভাল পোৱাৰ বাবে এষাৰ, হানমিহলি বৰ্ণমালা, সময় শব্দ জীৱন আৰু অন্যান্য, অন্য হেতুবন্ধ, মোৰ মানুহজনীৰ বাবে এটা প্ৰেমৰ পদ্য, খিৰিকীখনত নিলিখিবা আৰু লকডাউনৰ কবিতা, তিনিসৰীয়া কবিতা, হৰেকৃষ্ণ ডেকাৰ স্বনিৰ্বাচিত কবিতা। আন এজন শিক্ষক কবিতা পুথিৰ বাবে 1987 চনত সাহিত্য একাডেমী বঁটা লাভ কৰা হৰেকৃষ্ণ ডেকাৰ এই পুথিখনৰ প্ৰথম কবিতাটোৱে আছিল আন এজন। কবিতাটোত কবিয়ে নিজস্ব সত্তাৰ প্ৰত্যেকজন ব্যক্তিৰ মাজত থকা ময় সত্তাটোক অতি সুন্দৰকৈ প্ৰকাশ কৰিছে। সমাজৰ স্থিতিত ব্যক্তিজনৰ ৰূপ ভিন্নজনে ভিন্ন ধৰণে বিচাৰি পালেও এজন ব্যক্তি নিজস্ব সত্তাৰে নিজৰ মাজত ময়জন হৈ থাকে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰা স্নাতকোত্তৰ ইংৰাজী বিষয়ত ডিগ্ৰী লাভ কৰা
হরেকৃষ্ণ ডেকায় গুৱাহাটী কমার্স কলেজত প্রথমতে প্রবক্তা রূপে কর্মজীবনের পাতনি মেলিছিল যদিও ভারতীয় আরক্ষী সেবা IPS লাভ করে অসম আরক্ষীত যোগদান করে তেখেতে অসম আরক্ষীর উচ্চ পদত অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা অর্জন করা হরেকৃষ্ণ ডেকায় অসম আরক্ষীর সঞ্চালক প্রধানের দরে গুরু দায়িত্ব বহন করেছিল আরক্ষী বিভাগের দরে অতি ব্যস্ত কর্মজীবনের মাজতো জীবনত লাভ করা অভিজ্ঞতার ছবিয়ে ডেকাক সাহিত্যর পৃথিবীত আর বিস্তৃতভাবে বিচরণের সুযোগ দিলে এই জগৎখনে ডেকাক ভিন্ন ধরনে এজন বিশেষ গল্পকার রূপেও উত্তরণ ঘটালে উত্তর আধুনিক অসমীয়া গল্পর জগতত গল্পকার হরেকৃষ্ণ ডেকার এজন বিশেষ গল্পকার রূপে সদা পরিচিত তেও বন্দিয়ার মধুসূধনের দলং পানীরাম মেধির গোপন জীবন রোমান্টিক হাব জীবন আর কলা শ্রৃঙ্গার জলনগরীর জলকথা পোস্ট মডার্ণ একটা গল্প গোল হামি প্রাকৃতিক অন্যান্য গল্পর হাড়ি গল্পর ব্যতিক্রমী বিষয়বস্তু ব্যতিক্রমী স্টাইল সংবেদনশীলতা চরিত্র চিত্রণ আকস্মিক উদ্ঘাটন বর্হিরার্থ গুহার্থ আর সামূহিক আবেদন আদি গল্পর বৈশিষ্ট্য তেওঁৰ গল্পত যি কথা কব খুঁজিছে তাকে স্পষ্ট আর পোনপটীয়াকৈ কৈ দিয়ে তেওঁ অসমীয়া গল্প সাহিত্যত প্রত্যক্ষ পোনপটীয়া প্রাঞ্জলতাৰে কথা পতার এক ধরনের বাগধারার প্রবর্তনের প্রয়াস করিলে সাধারণ মানুষের ছবি জীবন সংগ্রামের ছবি জীবনবোধের ছবি ডেকার গল্পত পোৱা যায় বন্দিয়ার শিক্ষক গল্পটোর শিরোনামাটোই কৈ যায় কোন কার বন্দিয়ার উগ্রপন্থীজনে যাক অপহরণ করে লৈ গৈছিল আসলতে দুইজনেই দুইজন নিজের ওসরতে বন্দিয়ার এক মনস্তত্ব বিদ্যার সফল প্রয়োগ ডেকায় এই গল্পটোত বর সুন্দরকৈ প্রয়োগ করেছে অভিজ্ঞতার জগৎখন অতিকৈ চহকী এজন ঔপন্যাসিক হিসাবেও হরেকৃষ্ণ ডেকায় আগন্তুক যাত্রা এখন অসম্পূর্ণ উপন্যাসের 12টা অধ্যায় ডিটেকটিভ দুখন রহস্য উপন্যাস লিখি উলিয়াইছে তেওঁৰ অনুদিত কবিতা পুথি সি স্কেয়ার ইংরাজিলৈ অনুদিত কবিতা প্রতিসারিত রশ্মি 1922 সেইন্ট জন পার্সি ইয়ানিস রিস্টোস ভাস্কো পোপা আর জুরুসক্লাভ সিফটির কবিতার অনুবাদ অসমীয়া সমালোচনামূলক সাহিত্যর ক্ষেত্রলৈ এইজন লেখকর অবদান অনন্য আধুনিকতাবাদ আর অনন্য প্রবন্ধ বিক্ষণ আর সন্ধান সৃষ্টির দৃষ্টি আধুনিক কবিতা নীলমণি ফুকন কবি আর কবিতা অবলোকন কবি হরেকৃষ্ণ ডেকার এখন সম্পাদিত গ্রন্থ তরুণ প্রজন্মর কবিতা 2005 ডেকার সামাজিক বিশ্লেষণের আধারিত রচিত গ্রন্থ সমূহ হল প্রবচন আর অনুপ্রবেশ সার্বভৌমত্ব সন্ত্রাসবাদ আর নাগরিক সমাজ এই সময় এইজনা লেখকর চিন্তা সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতায় তেওঁর সাহিত্যিক জীবন সমৃদ্ধ করেছে এক অধ্যয়ন পুষ্ট মনলৈ দৈনিক লিখা পড়াত মনোনিবেশ করা এইজন ব্যক্তির নিয়মানুবর্তী জীবন সচাকৈয়ে প্রশংসনীয় জীবনক সজাব জনা হাঁহি ফূর্তি রখেরে উপচাব জনা লেখক হরেকৃষ্ণ ডেকার চোতালর আগভাগ আত্মকথার গ্রন্থখনে জীবনের যু দিক দাঙি ধরেছে সেইবর ছবির মাজেরে ধারাবাহিক জীবনের বিবরণ দিব খোঁজা নাই স্মৃতির তলিরপর অনা একোটা বিষয় বা বস্তুর অবলম্বন কিছু অভিজ্ঞতার প্রতি নান্দনিক দৃষ্টি দিওতে অনুসর্গ প্রসঙ্গে নানা ভাব তরঙ্গর সৃষ্টি করেছে আর তাত যমণ্ডল পাইছিল সেই পরিমণ্ডলকে প্রকাশ এই স্মৃতিচারণ এক অর্থত ভগা সিগা স্মৃতি কিছুমানের কলাজ হরূপ চলিহার পাছত
অসমীয়া গল্প সাহিত্যত ন বিশ্লেষণেৰে মনস্তাত্বিক চিত্ৰৰে পোনপটীয়াকৈ কৈ দিব পৰা এজন এই কল্পকাৰ, তেওঁ হৰেকৃষ্ণ ডেকা। কবিতাক বাদ দি যদি অকল গল্প লিখাতে মনোনিৱেশ কৰিলে হয় অসমীয়া গল্প আৰু সমৃদ্ধ হ'লহেঁতেন এইজন লেখকৰ দ্বাৰা। আৰক্ষী বিষয়াৰ অভিজ্ঞতাই তেওঁক সমৃদ্ধ কৰিছে তেওঁৰ গল্পৰ ক্ষেত্ৰখনত, যি সাহিত্যৰ সমল দিছে। কিন্তু দুখৰ বিষয়, তেওঁৰ গল্পৰ সঠিক চৰ্চা, বিশ্লেষণ বা গৱেষণা নতুন প্ৰজন্মৰ মাজত হোৱা নাই। বৰ্তমানো সাহিত্য চৰ্চাত মনোনিৱেশ কৰি থকা এইজনা সাহিত্যিকে অলপতে এখন ৰহস্যধৰ্মী উপন্যাস লিখি সমাপ্ত কৰিছে। আত্মকথা চোতালৰ আগপাকৰ পৰৱৰ্তী খণ্ডৰ লিখাৰ আশাও তেখেতে পুহি ৰাখিছে। আজি 25 জুলাই, আজি তেখেতৰ 81 সংখ্যক জন্মদিনত তেখেতলৈ থাকিল অলেখ শুভকামনা।